বলাগড়ে রমরমিয়ে চলা বেআইনি মাটির ব্যবসা বন্ধ করল বলাগড় থানার পুলিশ। হুগলি জেলার বলাগড় ব্লকের ডুমুরদহ, খামারগাছি, জিরাট, বলাগড়, সোমরাবাজার, পিহুলা, গুপ্তিপাড়ায় অনেক দিন ধরে চলছে বেআইনি মাটির ব্যবসা। এসটি কেকে রোডের উপর দিয়ে মাটি ভর্তি ডাম্পার, ট্রাক্টর গাড়ি আনাগোনা। এসটি কেকে রোডের উপর দিয়ে মাটি ভর্তি গাড়ি আসা যাওয়া করাতে দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিত। একটু বৃষ্টি চলে আসলে রাস্তা কাদায় ভরে যেত, নিত্যযাত্রী মানুষের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো। জনসাধারণের অসুবিধা করে বেআইনি মাটির কারবারে মাটির মাফিয়াদের লাভ হতো। এই মাটি ভর্তি গাড়ি আসা যাওয়া করছিল কয়েকদিন ধরে, পুলিশের নজর এড়াতে পারল না। সেই দুটি ডাম্পার গাড়ি আর চারটে ট্রাক্টর ভর্তি মাটির গাড়ি আটক করল বলাগড় থানার পুলিশ। পুলিশের এ হেন তৎপরতায় বলাগড়বাসীর মানুষদের মুখে হাসি ফুটল। এই মাটির গাড়ি বন্ধ হওয়াতে এসটি কেকে রোডের উপর আশেপাশে দোকানদারদের মুখে হাসি ফোটালেন বলাগড় থানার পুলিশ। হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার ও বলাগড় ব্লকের বাসিন্দারা বলাগড় থানার পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। দেখুন, পুলিশ আটক করেছে, আমি বলি পুলিশ খুব ভালো কাজ করেছে। তার একটাই কারণ যে এলাকার মানুষ চাইছে না, বলাগড় বিধানসভার কোনো মানুষ চাইছে না যে এরকমভাবে মাটি যেভাবে যাচ্ছে, বড় বড় রামফারগুলো করে যেভাবে একটা সভ্য ভদ্র মানুষের গাড়ি যাচ্ছে, সেই গাড়িকে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে মাটিওয়ালারা, দাঁড় করিয়ে দিয়ে সেই গাড়িগুলোকে আটকে দিচ্ছে। এগুলো তো হতে পারে না, সভ্য সমাজের এই রকম আচরণ মানুষ মেনে নেয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যদি এটা করে থাকে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। আমি জানি না পুলিশ কয় গাড়ি তুলেছে বা কী করেছে, কীভাবে আটক করেছে। আমি শুনেছি, আমি আপনার মুখ থেকেই শুনলাম যে পুলিশ আটক করেছে। যদি আটক করে থাকে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো, প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এর জন্য পুলিশকে ধন্যবাদ। শুনুন, মাটির বিষয়টা হচ্ছে মাটি কাটার যে সোর্স আর কি, সে কীভাবে মাটিটা কাটা হচ্ছে, বৈধ না অবৈধ, যদি বৈধ হয়ে থাকে ঠিক আছে, কিন্তু অবৈধ হলে তার গোড়াতে এটাকে বিনাশ করা দরকার আর কি। সেই জায়গাটা আমি প্রশাসনকে বলবো এবং ওই সরকারিভাবে যে লেভেল থেকে এগুলো হয় আর কি, তাদেরও বলবো যে এটা যাতে বৈধভাবে হয়। কি তার কারণ হচ্ছে যে বিষয় জমি, মাটি, জমি, চাষের জমি কেটে সেখানে গর্ত করা হচ্ছে, তাহলে একদিক থেকে তো মানে কৃষি ব্যবস্থাটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই ব্যবস্থাটার বিরোধী, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বিরোধী। এই জায়গাটা প্রশাসনকে ভাবা দরকার নিশ্চয়ই। আমার নাম প্রতীত পবন পাল। মাটির গাড়ি আটক করেছে, কী বলবেন? পুলিশকে ধন্যবাদ বলছি তো, দেরি করে হলেও করেছে, যে জন্য ভালো। সুবিধা আমি আমার ব্যক্তিগত উপলব্ধি দিয়ে বলতে পারি, আমার বাড়িটা একদম রাস্তার ধারে, এত ধুলোবালি উঠত আর চাকা চাকা মাটি রাস্তায় পড়ে থাকতো, বৃষ্টি হলে মোটরসাইকেল স্কিড করতো, অ্যাক্সিডেন্ট হতো হামেশাই, আর আমার বাড়ি থেকে দৌড়ে সব ফ্রিজ থেকে বরফ এনে তাদের ঢলতে হতো। হ্যাঁ, অতএব এই জিনিসটা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে। যে কোনো জিনিস সৎ উপায়ে হোক, অনেস্টির সঙ্গে হোক, নিয়ম মেনে হোক, হ্যাঁ অন্তত আমি তো বলছি তো, দেরি করে হলেও যাই হোক, এই মুহূর্তে ভালো কাজ করেছে এটা। আপনার নাম? সমীর চক্রবর্তী। হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।